প্রত্যেকে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, হাসি মুখ নিয়ে থাকুন, এগুলো প্রার্থনা করি। আর মাত্র 10 দিনে, মাত্র 10 দিনে একটা চ্যালেঞ্জ, 10 ডেজ চ্যালেঞ্জ, আপনি মাত্র 10 দিনে ভাগ্য পরিবর্তন করতে পারবেন, জীবন পরিবর্তন করতে পারবেন। যারা জানতে চান প্রত্যেকে বলবো আলোচনাটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, 10 দিনে কিছু অভ্যেস, পাগল হয়ে যান। পাগল কি করে? যা খুশি তাই করে, তাই তো? আপনাকেও বলবো বিশেষ কিছু কাজ করবেন আগামী 10 দিন। 10 দিনে আপনি আপনার জীবনটাকে চ্যালেঞ্জ বলবো, 10 ডেজ চ্যালেঞ্জ, আপনি 10 দিনের মধ্যেই এফেক্ট বুঝতে পারবেন কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো করবেন না। যারা জানতে চান প্রত্যেকে বলবো আলোচনাটার সঙ্গে একদম আগামী 10টা দিন। দেখুন আমাদের জীবনে প্রতিটা দিন অনেক গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে প্রত্যেকটা দিনের গুরুত্ব আছে। মনে রাখবেন যেদিন যায় সেদিন আর ফেরে না, তাহলে আমাদের জীবনে প্রত্যেকটা দিনের বিশেষ বিশেষ গুরুত্ব আছে। আমি প্রত্যেককে বলবো প্রত্যেকে আজকে আসুন এবং প্রত্যেকে এই আলোচনায় থাকার চেষ্টা করুন, এবং আমরা প্রত্যেকে আগামী 10 দিন কোন কাজগুলো করব না, আজ থেকে শুরু হোক। আজ থেকে যারা ভিডিওটা শুনবেন, যাদের শোনার ইচ্ছে নেই স্কিপ করে যান, আমি দয়া করে বলবো। যারা ভাবছেন যে কথাগুলো কাজে লাগবে না, তারা স্কিপ করে যেতে পারেন, কিন্তু আগামী 10 দিন যারা মনে কষ্ট পাচ্ছেন, প্রিয়জনের আঘাত পেয়েছেন, সংসারে অশান্তি, আরো আরো প্রবলেম, আমাদের সংসারে অনেক রকম সমস্যা থাকে, যারা এগুলো ফেস করছেন তাদের বলবো তারা আলোচনাটা শুনুন। এই 10 দিনে আপনার সমস্ত মনের অশান্তি আপনি চাইলে কাটিয়ে ফেলতে পারবেন। যারা কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করেছে, কষ্ট পাচ্ছেন, শুনুন আজকের ভিডিওটা, আপনি পারবেন ওভারকাম করতে। ব্রেকআপ, ডিভোর্সের পর ডিপ্রেশনে আছেন, তারা শুনুন আজকের এই ভিডিওটা, আগামী 10 দিনে আপনারা এই যন্ত্রণা ওভারকাম করতে পারবেন। বাড়ির অশান্তিতে জেরবার করে আর ভাবছেন কি করব, আর জীবনে বাঁচার পথ পাচ্ছেন না, আমি বলবো আপনারাও পারবেন এই প্রবলেমকে ওভারকাম করতে। প্রত্যেককে বলবো, প্রত্যেকে এই সমস্যায় যারা আছি আমরা, তাদের জন্য আজকের ভিডিওটা। আমরা প্রত্যেকে কম বেশি সবাই সমস্যা ফেস করছি, আর সেই সমস্যা থেকে আমরা কিভাবে ওভারকাম করব আগামী 10 দিনে, এরকম ভিডিও মনে হয় আগে কেউ বলেনি এরকম কথা। আজকে 10 ডেজ চ্যালেঞ্জ আপনাদের কাছে দিয়েছি, যারা এই 10 দিন এই কাজগুলো করবেন একদম 100% জীবনে উন্নতি হবে, একদম 100% জীবনে এর প্রত্যক্ষ ফল লাভ করবেন। তা প্রত্যেককে বলবো যে প্রত্যেকে কথাগুলো শুনতে থাকুন, ভালো লাগলে সঙ্গে থাকুন, আমরা আসুন প্রত্যেকে, আমরা কিন্তু এগোতে থাকি। প্রথম কথা হচ্ছে যে দেখুন আগামী 10 দিন প্রথমে হচ্ছে বাক্য সংযম, কথা বলার সময় একটু কম কথা বলবো। আগামী 10 দিন আপনাদের জীবন পাল্টাতে চলেছে, কম কথা বলবেন, সব জায়গায় কথা বলার দরকার নেই, সব জায়গায় উত্তর দেওয়ার দরকার নেই, সব সময় কথা মেপে বলুন। আগামী 10 দিন এটা কাজ হবে। প্রথমে ঘুম থেকে ওঠা থেকে শুরু করি, আগামী 10 দিন আপনারা কেউ অলসভাবে বেলা অবধি ঘুমোবেন না। প্রথম চেষ্টা করুন প্রতিদিন ভোরবেলায় কিছুটা প্রকৃতির সান্নিধ্যে কাটানোর, মর্নিং ওয়াক করেন, ভোরবেলায় আমি বলবো হাঁটুন। আপনারা করে দেখুন না, আগামী 10টা দিন করবেন, আপনার লাইফে চেঞ্জ আসছে কিনা দেখুন। ঘুম ভাঙছে না, এত সকালে ঘুম ভাঙে না দাদা? আচ্ছা, আপনি কষ্ট করে না চোখে একটু জল দিয়ে ঘড়ির অ্যালার্ম দিয়ে উঠে পড়ুন, অসুবিধা নেই। আগামী 10 দিন কন্টিনিউ আপনি চেষ্টা করতে হবে সূর্যোদয়ের আগে ওঠা, আর না পারলে অন্তত অতি প্রত্যুষকাল, অতি প্রভাতকালে প্রত্যেকে ওঠার চেষ্টা করুন। প্রথম হচ্ছে কারণ এর একটা পজিটিভ এফেক্ট আছে, প্রকৃতির মধ্যে পজিটিভ ভাবটা সবচেয়ে বেশি থাকে এই প্রভাতকালে। যারা বেলা অবধি ঘুমান, প্রকৃতির এই যখন রোদ উঠে গেলেই মনে রাখবেন প্রকৃতির পজিটিভ ভাব আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। এই প্রভাতে সূর্যকে সবাই প্রণাম করে, ওং জবা কুসুম সংকাশন কাশ্যপে ওং মহাদ্রুতিম, এই যে প্রণাম মন্ত্র দিয়ে সূর্যকে প্রণাম করে না, দুপুরবেলা চাঁদি পাটা রোদে সেই সূর্যকে গালাগালি করেন লোকে, লক্ষ্য করেছেন কি ব্যাপারটা? কিন্তু এটা তাই সকালের হাওয়াটা গায়ে লাগান আগামী 10 দিনের জন্য প্রথম কাজ এটা। দুই হচ্ছে সকালবেলাতে প্রণাম করা। আমরা প্রণাম কোনো একটা ধর্মীয় আচার ভাবছেন, একদম নয়। সকালবেলা আপনার একটা প্রণাম করবেন প্রত্যেকে আগামী 10 দিন, আপনার ইষ্ট দেবতাকে হতে পারে, বাড়ি থেকে কর্মক্ষেত্রে বেরোচ্ছেন সকালবেলা ঠাকুরের আসনের সামনে একটা প্রণাম করে যাচ্ছেন। প্রণাম বলতে কিরকম, এইটা প্রণাম নয়, আবারও বলছি আজকাল এই প্রণামটা খুব চলে, রাস্তায় ঠাকুরের মন্দির দেখলেন এটা প্রণাম নয়, অনেকের তো আবার পুরোটা ওঠে না, শুধু নাক অব্দি উঠছে। প্রণাম মানে ভক্তি সহজরে করজোরে প্রণাম করা, অথবা ত্রঙ্গ প্রণাম, ষষ্ঠঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম, এগুলো প্রণামগুলো আছে, গিয়ে একদম মাথা নত করে প্রণাম। যত নত করবেন
তত আপনার জীবনে এফেক্ট হবে। আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে আগামী 10 দিন প্রতিদিন সকালবেলা প্রথম প্রণামটা করুন হচ্ছে আমাদের জীবন্ত দেবতা, যারা গৃহের জীবন্ত দেবতা, বাবা মা। বাবার সঙ্গে ঝগড়া হতে পারে, মা আছেন, দুজনের সঙ্গে ঝগড়া, কাকে প্রণাম করবো, বাড়ির অন্য কোনো গুরুজনকে, মানে ওই মূর্ত হয়ে যাওয়ার যাদের মধ্যে ভগবান আছেন তাদের রূপ, তাদেরকে প্রণাম করলে আমার মনে হয় বেশি এফেক্ট হয়, বেশি এফেক্ট হয়। তাই প্রত্যেকে বলবো যে প্রত্যেকে প্রণামটা ঠিক করে করবেন। প্রণাম করলে শক্তি পাওয়া যায়, আমাদের এক্সারসাইজ হয়, বিজ্ঞান বলছে প্রণাম করলে আমাদের এক্সারসাইজ হয়। তা সেগুলো প্রত্যেকে ঠিক করে প্রণাম করবেন, আমি প্রত্যেককে বলবো। প্রতিদিন সকালে প্রণাম করলে আমাদের মধ্যে এনার্জি গেইন হয়, করুন না প্রত্যেক আগামী 10 দিন। এরপরের কাজ বলি, এত ভেঙে বললে হবে না। দেখুন আগামী 10 দিন সকালবেলা এবার প্রণাম হয়ে গেল, সকালের প্রাতরাশে কতগুলো খাবার খাবেন না, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত মশলাদার খাবার সকালের প্রাতরাশ মানে ব্রেকফাস্ট আপনারা এড়িয়ে চলুন। এইবার সারাদিন আগামী 10 দিন মনে রাখবেন কারো সমালোচনা করবেন না, আপনারা করে দেখুন আগামী 10 দিন কারো সমালোচনা আপনারা করবেন না। কেউ এসে বলছে জানিস তো অমুক লোকটা না খারাপ, আপনি সঙ্গে সঙ্গে দোকানে হাত দিন, বা মুখের উপর তাকে বলুন যে ভাই আমার সামনে এই কথাগুলো বলো না, আমি এইসব শুনতে পারবো না। যত করবেন তত উপকারটা বুঝতে পারবেন, আপনারা প্র্যাকটিক্যালটা বুঝতে পারবেন, আমি ঠিক বলছি না ভুল বলছি বা কতটা কি বুঝবেন। আপনারা 10 দিন কখনো এটা করবেন না, সব সময় ভালো চিন্তা, ভালো কথা, সব সময় ভালো ভালো, খারাপের মধ্যে যাবেনই না, এই জায়গাটা আগে আসে। এরপর হচ্ছে আগামী 10 দিন আপনাদের আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, আগামী 10 দিন কাউকে খেতে দেওয়ার চেষ্টা করুন, খাবার দেওয়ার, নিজের পাতের ভাত। যদি ভাবছেন যে আমার অন্যকে সাহায্য করার ক্ষমতা নেই, অনেকে অজুহাত দেন, নিজে খেতে বসার আগে এটো খাবার দিতে বলছি না, কিছুটা ভাত তুলে রাখুন, কিছুটা খাবার দাবার তুলে রাখুন, সেটা অন্যকে সেবা করুন। আগামী 10 দিন যে কোনো একটা সেবামূলক কার্যক্রমে আপনি নিজেকে ইনসিস্ট করুন, আগামী কন্টিনিউ করবেন, রোজ করবেন, রোজ করবেন। দেখুন আগামী 10 দিন আরো কতগুলো কাজ আমি বলি, ভালো কাজ ইনসিস্ট করলাম আপনাদেরকে। এর সঙ্গে আগামী 10 দিন আমরা চেষ্টা করব সহজ পাচ্য খাবার খাওয়ার, কোনো অতিরিক্ত মশলাদার, যা খেলে শরীরে খুব ডিস্টার্বড হবে এরকম খাবার দাবার আমরা খাবো না। আগামী 10 দিন আমাদের চলাটা এরকম হবে। আগামী 10 দিন তর্ক ঝগড়া একটুখানি দেখুন তো, আপনি জানেন আমার সঙ্গে, আমি খারাপ মানুষ, আমার সঙ্গে গেলেই তর্ক হবে, আপনি আমাকে এড়িয়ে যান। আগামী 10 দিনের চলা এরকম হোক, আপনি আমাকে অ্যাভয়েড করুন, দেখুন তো কি ঘটে জীবনে। দেখুন 10 দিন, এই 10টা দিন পরীক্ষা করার দিন। আপনারা আজকের যুগে কাউকে কোনো কিছু বলতে গেলে আগে বলে পরীক্ষা করে নেব, ওসব বিশ্বাস করি না। আমিও আপনাদের বলবো আজকের যুগটাই এরকম, ভগবানকে লোকে পর্যন্ত পরীক্ষা করে নিচ্ছে, পাথরের মূর্তি বলছে আসল পাথর তো, বিশ্বাস ভক্তি নেই। তাই এইরকম আসুন আজকে আমরা পরীক্ষা করে নেব প্রত্যেকে, আগামী 10টা দিনের চ্যালেঞ্জ, আপনি নিজেকে বদলে ফেলতে পারবেন, নিজেকে বদল করার একটা অদ্ভুত চ্যালেঞ্জ আপনাকে দেওয়া হচ্ছে, আপনি পারবেন। এই আচরণগুলো করার মধ্য দিয়ে আপনি জীবনে বদল হয়ে যাবেন, আপনার জীবন বদল হয়ে যাবে, নিজেও বুঝতে পারবেন না কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন এরপর বলি, চেঞ্জ করতে গেলে আগামী 10 দিন কারো ক্ষতির চিন্তা করবেন না, ওর ক্ষতি হোক ওর খারাপ হোক, কোনো ক্ষতির চিন্তা আগামী 10 দিন করবেন না, এটি আপনারই ভালো। প্রত্যেককে বলবো যে প্রত্যেকে মনে রাখবেন এতে কিন্তু আপনারই ভালো হবে, আপনার জীবনে আপনি কিন্তু শান্তি পাবেন, জীবনে আনন্দ পাবেন, জীবনে একটা লাভের লাভ আপনার হবে। এগুলো আমি প্রত্যেককে বলবো, এই কথাগুলো কিন্তু আগামী 10 দিন মেনে চলতে হবে। মনটা দেখবেন, যাদের মনের মধ্যে ব্যথা, মন ভারাক্রান্ত হয়ে গেছেন, কষ্ট পাচ্ছেন অন্যের আঘাত, অন্যের কুকথা, অন্যের খারাপ কথায়, নানা রকম ভাবে যারা চলছেন ভেতরে ভেতরে, আগামী 10 দিন আর একটা কাজ করবেন, নেগেটিভ কথা কখনো মনের মধ্যে এলে উড়িয়ে দেবেন। অনেক প্রতিদিন সকালবেলা আমাদের দেখবেন অনেক সময় মনের মধ্যে নেগেটিভ ভাব আসে, কেউ আমাকে অপমান করেছিল, গতকাল কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল, সঙ্গে সঙ্গে মনের মধ্যে সেই নেগেটিভ কথাগুলো সকালের দিকে ফুরফুর করে ভেসে ওঠে। কিন্তু আমি বলবো কখনোই এই নেগেটিভ কথাগুলোকে
মনের মধ্যে নেবেন না, কখনো নেবেন না। সব সময় পজিটিভ ভাবুন, পজিটিভ থাকুন, আপনার জীবনে পজিটিভ ঘটনা ঘটবে। কখনো আগামী 10 দিন মনের মধ্যে এতটুকু আসতে দেবেন না এই নেগেটিভ ভাব, বরঞ্চ সব সময় জীবনে একটা পজিটিভ ভাইব্রেশন দিন। আমি যদি আমি ভালো থাকি, আমি যদি অন্যায় না করে থাকি, আমি কেন কষ্ট পাব? প্রতিটা মুহূর্তে নিজেকে বুঝুন, নিজেকে বোঝান, জীবনে ভালো থাকতে পারবেন। আচ্ছা, এরপরে আরো বলি, আগামী 10 দিনের ক্ষেত্রে আপনার আরো কিছু জিনিস মেনে চলার দরকার আছে। কি কি মেনে চলব? আগামী 10 দিন আপনি অন্ন নষ্ট করবেন না, ভাত নষ্ট করবেন না, খাবার পাতে অনেকে অনেক অনেক খাবার নষ্ট করে। আগামী 10 দিন একদম খাবার নষ্ট করবেন না, অনুগ্রহ করে করবেন না, আমি হাত হাত জোর করছি আপনাদের কাছে। ম্যাজিক দেখতে পাবেন, ম্যাজিক ম্যাজিক, এই 10 দিন পরে না আপনার জীবনে একটা ম্যাজিক দেখবেন। এবং আগামী 10 দিন সন্ধ্যেবেলা পারলে আপনি যেখানে থাকুন, বাসে আছেন, ট্রামে আছেন, সন্ধ্যেবেলা বাড়িতে, আমাদের গ্রামে একটা কালচার ছিল না, মেয়েরা সন্ধ্যে দিত, সন্ধ্যেবেলা প্রতিটা বাড়িতে এখনো আছে, শঙ্খ বাজে, তুলসী তলায় প্রদীপ জ্বলে, বাড়িতে সিংহাসনে ধূপকাঠি জ্বলে, এই যে কালচারটা বাড়িতে ফিরিয়ে আনুন। এবং আপনি পুরুষ হন, নারী হন, আমরা ভাবি পুজো পাঠ গুলো বাড়ির মেয়েদের কাজ, একদম নয়। আমি বলবো যে প্রত্যেকে নিয়ম করে রাত্রিবেলায়, সন্ধেবেলায় বিশেষ করে, আপনার বাড়িতে ইষ্ট দেবতা যিনি আছেন তার সামনে সন্ধেবেলাতে প্রদীপ দিন। এই প্রদীপ আমাদের অজ্ঞানতা নাশ করে। আসাত ও মা সাদ গমায়া, তামাসো মা জ্যোতি গমায়া, মৃত্যু মা অমৃত গমায়া, আমাকে অন্ধকার থেকে আলো নিয়ে চলো। তা সেগুলো করলে বুঝতে পারবেন, আগামী 10 দিন নিয়ম করে সন্ধেবেলা বাড়িতে প্রদীপ যান, ঈশ্বরের নামে, ভগবানের নামে। পারলে বাড়ির সকলে মিলে 1 মিনিট ঈশ্বরের উপাসনা, গান, কীর্তন, প্রার্থনা ইত্যাদি হতে পারে বাড়িতে একসঙ্গে। করলে দেখবেন এই যে মোটিভেশন নিয়ে এত কথা হয়, আপনাদের এই এক অন্যরকম মোটিভেশন আপনাদের লাইফকে চার্জ করে দেবে। আপনারা করে দেখুন না, আমার কথা কোনো কথা নয়, আমার কথা কোনো গল্প নয়, আপনারা জীবনে প্র্যাকটিক্যাল অনুভব করতে পারবেন, অনুভূতির মধ্য দিয়ে যেতে পারবেন। আগামী 10 দিনের আরো কতগুলো কথা বলি। আগামী 10 দিন প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনারা সকাল থেকে কি করেছেন? ঘুম থেকে উঠলাম, চোখ মেললাম, বিছানা থেকে বাথরুমে গিয়ে দাঁতটা মাজতে শুরু করলাম। আচ্ছা, তারপর মা খেতে দিল, খেটে তৈরি হলাম, কাজের জায়গায় গেলাম, তারপর বন্ধুর সাথে তর্ক হয়েছে, আমি খুব দিয়েছি, আজকে কড়া করে শুনিয়ে দিয়েছি, বিকেলবেলা চায়ের দোকানে হাতাহাতি হয়ে যায় আমার সঙ্গে অবস্থা, স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে, মন কষাকষি হয়েছে, এইরকম জীবনের যে দৈনন্দিন ঘটনাগুলো সেগুলোকে বসে বসে একটু রোমন্থন করবেন। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এটা খুব করে দরকার, আপনার মধ্যে যেন চলে ব্যাপারটা, ফ্ল্যাশ ব্যাকে যান, দিয়ে বসে বসে ভাবুন, আচ্ছা সকালবেলায় নয় মায়ের সঙ্গে যে ঝগড়াটা করলাম উচিত হয়নি, সত্যি উচিত হয়নি, আমার এই কাজটা করা উচিত হয়নি, আমার ভুলগুলো কি কি, ওই ফ্ল্যাশ ব্যাকে প্রতিটা কথা ভাববো আর আমি নিজে চিন্তা করব। এইভাবে রাত্রিবেলাতে 10টা দিন, আগামী 10 দিন প্রতিদিন ভাববেন। আর সকালবেলা উঠে উল্টো ভাববেন, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, ছোটবেলায় শিখিনি? সকালে উঠে ঈশ্বরের কাছে বলবো, হে প্রভু আমার এই খারাপ গুণগুলো, অনেকে আছেন একটুতেই রেগে যান কিন্তু মানুষটা ভালো, পরে নিজে ঠান্ডা মাথায় ভাবেন, বুঝতে পারেন আমার না কাজটা উচিত হয়নি, নিজেই বুঝতে পারেন, এমন মানুষ অনেক আছে। আমিও জানি মানুষটা সত্যি ভালো, রাগের বহিঃপ্রকাশটা খারাপভাবে হয় বা তার রাগের উপর তার কন্ট্রোল নেই, যার জন্য এই ক্ষতিটা তিনি করে ফেলেন। তাহলে রোজ সকালবেলায় প্রতিজ্ঞাটা যদি তিনি করেন না, এই ঈশ্বর আমার মধ্য থেকে এই খারাপ গুণটা দূর করে দাও, আমি লজ্জিত আমার এই খারাপ গুণের জন্য, এগুলো ভাবতে ভাবতে একটা সময় আপনার ভেতর থেকে একদম খারাপ অবগুণ দূর হয়ে যাবে, কন্ট্রোল করে ফেলবেন। আগামী 10 দিন আপনারা করে দেখুন, প্রত্যেকে বলবো ম্যাজিক দেখবেন, ম্যাজিক হবে। প্রত্যেকে প্র্যাকটিক্যালে বিশ্বাস করুন, প্র্যাকটিক্যালটা দেখুন, আমার কথাটা কোনো কথা নয়, বারবার করে বলছি। আচ্ছা, আগামী 10 দিন আরো কতগুলো কাজ আপনাদেরকে করতে বলি, যেগুলো করলে চমৎকার ম্যাজিক হবে। আগামী 10 দিন চেষ্টা করবেন
আপনার কোনো প্রিয়জনের সঙ্গে নিয়ম করে 15 মিনিট গল্প করা। যারা কষ্ট পাচ্ছেন, মনোকষ্টে ভুগছেন, বাড়ির অশান্তিতে জর্জরিত হয়ে রয়েছেন, এর পরের পয়েন্ট হচ্ছে আগামী 10 দিন গল্প করবেন। গল্প বলবেন কার সঙ্গে গল্প করব? এই পৃথিবীতে কি সবাই আপনার চেয়ে মুখ ফিরিয়েছে নাকি? একদম না। পৃথিবীতে আপনার প্রিয় মানুষ আছেই, সবাই পুরো জগৎ আপনার থেকে মুখ ফেরায়নি। তাহলে তাদের সঙ্গে আপনি গল্প করা শুরু করবেন। কেউ না কেউ আছে, আর যার কেউ নেই তার তো স্বয়ং চিন্তামণি আছেন, ঈশ্বর ভগবান তার সারথি হয়ে আছেন। তাহলে তার সামনে গিয়ে কাঁদা ভালো। অরণ্যে রোদন করাচ্ছে, ওই ঠাকুরের সামনে বসে কাঁদা অনেক ভালো, একান্ত যাপন করা ভালো। সেগুলো বলবো করুন, আগামী 10 দিন করুন। আর প্রতিদিন সকালে অথবা বিকেলে চেষ্টা করুন খোলা মাঠে একটু বেড়ানো, রাস্তাঘাট মানুষের সাথে যাতে এনগেজমেন্ট হয় সেটা চেষ্টা করা। এগুলো করতে পারলে আমার মনে হয় ওভারকাম হয়ে যাবে। আগামী 10 দিন পর দেখবেন আপনারা কতটা ভালো আছেন, মানসিকভাবে কতটা সুস্থ আছেন। আমার কথাগুলো কোনো কথা নয়, প্রত্যেকের জীবনে অনুভব করতে পারবেন, প্রত্যেকের জীবনে 100% আপনারা জীবনে অনুভব করতে পারবেন, এগোতে পারবেন। প্রত্যেককে বলবো প্রত্যেকে সুস্থ থাকুন, স্বস্তিতে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, এটাই আমার চাওয়া। আর আমরা এইভাবে নিজেকে যদি চ্যালেঞ্জ দিই না, আপনি চ্যালেঞ্জ নিয়ে, অনেকে বলেন আমি না রাগটাকে কন্ট্রোল করতে পারি না, আপনি পারেন আপনার রাগকে কন্ট্রোল করতে, আপনি চান না, আপনি চেষ্টা করেন না, নিজের ইগোয় অহংকারে মেতে গিয়ে আমি যা করছি বেশ করছি এই ভাবটা থাকার জন্য আপনি পারছেন না অহংকারকে জব্দ করতে। তাহলে প্রত্যেককে বলবো এই অহংকারকে জব্দ করতে গেলে কিন্তু এগুলো করতে হবে। আপনি এই যে নিজের উপর নিজের কন্ট্রোল যদি না থাকে বিপদ ঘটে যাবে, তাই নিজের উপর নিজের কন্ট্রোলটা আগে নিয়ে আসুন। আমরা চেষ্টা করলে নিজের উপর নিজে কন্ট্রোল আনতে পারি। প্রত্যেককে এই কথাগুলি বলবো। কথাগুলো যদি ভালো লাগে, আজকে যেগুলো আলোচনা হলো পুরো প্র্যাকটিক্যাল কথা, কোনো গল্প কথা নেই এর মধ্যে, প্রত্যেকে জীবনে আগামী 10 দিন অ্যাপ্লাই করুন। আর প্রত্যেকে ম্যাজিক দেখুন, ম্যাজিক ম্যাজিক, মনের সমস্ত মনে রাখবেন, সুখ মনের মধ্যে, দুঃখ মনের মধ্যে। ব্যস্ত থাকুন, ব্যস্ত থাকলে জীবনে দুঃখ কমে। প্রকৃতির আমি নিজে ব্যক্তিগত জীবনে যখন খুব মন খারাপ নানা কারণে মনের মধ্যে ঢেউ লাগে, আমি বাইরে বাইরে প্রকৃতির সান্নিধ্যে ঘুরতে থাকি, মন হালকা হয়ে যায়। প্রকৃতির সান্নিধ্যে যত থাকবেন মন হালকা হবে, জীবনের ধর্ম। তাই আমাদের লক্ষ্য এরকম, নেগেটিভ কথা নেগেটিভ ভাব যেখানে সেখান থেকে সব সময় দূরে থাকুন, ভালো থাকবেন। যেখানে নেগেটিভ কথা আলোচনা হবে, ঝগড়া তর্ক দ্বন্দ্ব হবে, সেখান থেকে সবসময় দূরে, 40 হাত দূরে বজায় থাকুন, ভালো থাকবেন নিজেরা। তর্ক কখনো জীবনে শান্তি দিতে পারেনি, আলটিমেট কোনো শান্তি আনেন, ওই তর্ক করে খানিকটা প্রশান্তি পাওয়া যায়, আমি অনেক বড় দেখেছ কিরকম দিয়েছি, কিছুক্ষণের জন্য শান্তি, তারপর পুরো জীবন জুড়ে অশান্তি, আবার অশান্তি। এগুলো করবেন না, অনুগ্রহ করে বলছি এগুলো করবেন না। আর দেখুন, যারা দেখেন স্বস্তি বার্তা, আমাদের আসল লক্ষ্য কিন্তু জীবনে আনন্দ থাকা। একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন জীবনের উদ্দেশ্য কি, তিনি উত্তরটা চেয়েছিলেন জীবনের উদ্দেশ্য আনন্দ লাভ, কিন্তু আমি বললাম না, একদম না। তিনি বলেছিলেন জীবনের আসল উদ্দেশ্য ঈশ্বর লাভ, আর আমি উত্তর দিয়েছিলাম জীবনের আসল উদ্দেশ্য আনন্দ লাভ করা। সকলকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে, পরিজন নিয়ে আনন্দে থাকুন, ভালোভাবে বাঁচুন, এই হচ্ছে জীবনের সার কথা। প্রত্যেককে বলবো প্রত্যেকে এইভাবে আমাদের চলা হোক, জীবন ভালো হবে, জীবন মধুময় হবে, আমরা সবাই মিলে একটা আলটিমেট গন্তব্যের দিকে এগিয়ে যাব। কথাগুলো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর যা যা করতে হয় সেগুলো করে সকলের কাছে পৌঁছে দেবেন, তাহলে স্বস্তি বার্তার এই প্রচেষ্টা সার্থক হবে। যারা দেখছেন, আমি প্রত্যেককে বলছি 10 দিনে সম্ভব। একটা মানুষের একটা নবজন্ম হয় যদি আগামীকাল সকালে উঠি না, একটা খারাপ, আসলে খারাপ মানুষ কেউ হয় না, প্রত্যেক মানুষের মধ্যে ভালো খারাপের মিশেল থাকে। আমিও যদি আমার ভুলগুলোকে বুঝতে পেরে কালকে সকালে সূর্যোদয়ের সময় থেকে বলি না যে একটা নতুন সূর্য আমার জন্য উদয় হয়েছে, আমি সব আগের কথা ভুলে গেছি, আজ থেকে আমি এক নতুন আমি। এই যে গঙ্গা স্নান করে কি করে পূর্ণ হয় জানেন, এই স্নান করার সময় ঈশ্বরের কাছে সংকল্প করতে হয়, এই স্নানের মধ্য দিয়ে আমার সমস্ত পাপ গঙ্গায় প্রবাহিত হয়ে যাক, ঈশ্বর তুমি আমায় নতুন করে দাও,
নতুন নামে ডাকবে, মনে ডাকবে। এইভাবে মনে ভাব নিয়ে যিনি গঙ্গা স্নান করে ওঠেন, তার মনের সমস্ত কালিমা, সমস্ত কলুষতা দূর হয়ে যায়। এটাই গঙ্গা স্নানের মাহাত্ম্য। তাই প্রত্যেককে বলবো, যারা দেখছেন স্বস্তি বার্তা, আসুন আমরা চেষ্টা করলে মনের অন্ধকার কাটিয়ে ভোর যখন তখন আসতে পারে। আমি চাইলেই হবে, আমি চাইলেই নতুন করে ভোর আসবে। তা সেটা চাওয়া হোক। যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা। আমি যাদের নামগুলো দেখতে পাচ্ছি তাদের কয়েকজনের নাম বলবো, না হলে দুঃখ পাবেন। প্রতিদিনের দর্শক বন্ধু সৌরভ দত্ত, তাকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি, খুব ভালো থাকুন। আচ্ছা, খোকা কুকুর পাঠশালা আইডি থেকে দেখতে পাচ্ছি বলছেন, স্মৃতি সরকার আগরতলা থেকে দেখছেন, খুব ভালো থাকবেন, নমস্কার। ইলা গাঙ্গুলি আছেন, দিলীপ শিকারী, রানু শেঠ সঙ্গে আছেন সুদূর কানাডা থেকে, নমস্কার। সৌরভ দত্ত আছেন, সাগরিকা ঘোষ, আচ্ছা তপতী চ্যাটার্জি মানকর পূর্ব বর্ধমান থেকে আছেন, নমস্কার। শুভ্রা পালিত, আচ্ছা অনুরাধা মণ্ডল আছেন, নমস্কার। নিতা গোরাইন আছেন, খুব ভালো থাকবেন। দিলীপ সাকারি আছেন, ধূপগুড়ি থেকে বলছেন। অরূপা চ্যাটার্জি আছেন, সৌমেন ঘোষ, মিনতি ঘোষ, সোহন ঘোষ পূর্ব বর্ধমান থেকে দেখছেন, নমস্কার। তপতী চ্যাটার্জি, ঝুমা রায়, বিপ্লব বিড, মৌসুমী মুখার্জি, সঞ্জীব লিম্বু আছেন, প্রদীপ মোদক আছেন, আসামের কোক রাজহাট থেকে বলছেন। মধুসূদন খাঁ আছেন, পুরুলিয়ার সাঁওতালটি থেকে দেখছেন, নমস্কার, খুব ভালো থাকবেন। সোনালী আচার্য, টিঙ্কু পাল আছেন, শ্রাবণী সরকার আছেন, মৌসুমী মুখার্জি দেখছেন, নমস্কার, খুব ভালো থাকবেন। আচ্ছা, শঙ্করিস ব্লগ, হৃদয় রয়, হিরণময় রয়, পম্পা ব্যানার্জি, প্রত্যেককে অভিনন্দন। সোমা হালদার দেখছেন, টিঙ্কু পাল, প্রবীর কুমার বিশ্বাস, ইলা গাঙ্গুলি, তপতী পাল, প্রত্যেককে অভিনন্দন। তাপস দাস, আমি বা আমার পরিবারের সকলে ঠাকুরের সামনে দাঁড়িয়ে সকালবেলা প্রণাম করি। আচ্ছা, বাবা মা গত হয়েছেন, জোর করে স্মরণ করি। আচ্ছা, খুব ভালো, এই কালচারগুলোই পরিবারে পরিবারে বুঝিয়ে উঠুক। আজকে আর এগোচ্ছি না, কথাগুলো ভালো লাগলে নিতাই গড়াইন, কাবেরী চক্রবর্তী, অদিতি সান্নাল, পি দাস, পৃথ্বীজিৎ দাস নিউ আলিপুর থেকে আছেন, আচ্ছা মিঠুন দাস, প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে